হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার। এবং অনেক দিন পরে তোমাদের জন্য বা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর কবিতা, অরুণ কুমার চক্রবর্তীর লেখা, রবীন্দ্রনাথ পেন্নাম হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা সবাই জানি, তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিসাবে পরিচিত, যিনি নোবেল প্রাইজ পর্যন্ত পেয়েছেন। তো আজকে আমরা শুরু করছি রবি ঠাকুর পেন্নাম হই আবৃত্তিটি। আর এই আবৃত্তিটি যদি এমন ছন্দ এবং তাল বা সুরের মাধ্যমে করা যায় তাহলে শুনতে আরও অনেক ভালো লাগবে। চলো আমরা আজকের আবৃত্তি শুরু করছি। নমস্কার, কবি অরুণ কুমার চক্রবর্তীর লেখা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর পেন্নাম। অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে ই বসেকে গেরামে নিয়ে যাব, শহর তোকে লাসাই কোদাই ব্রিজ বানিয়ে সোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায় সিজাত না আন্না সহিব। অ অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে ই বসে খেয়ে গেরামে নিয়ে যাব, গেরাম দুয়ার লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠান ঘর কে চল, শহর পানে আর যাইতে নাই দিব। অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে ই বসে খেয়ে গেরামে লিয়া যাব, তোকে সাহস দিব পিড়ি দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, ঘিজিং ঘিনা মাদল দিব, ঘিজিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, ঠাকুর পেন্নাম হই, কোনো কথা কর না শুনিব, কোনো কথা কর না শুনিব। অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে ই বসে খেয়ে কেরা মিলিয়ে যাব। নমস্কার, আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে পরে লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমার একজন বন্ধুর কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও। তো এর পরবর্তীকালে অনেক সুন্দর সুন্দর এমনি কবিতা তোমরা শুনতে পাবে। তো আজকের মতো তোমাদের সবাইকে জানাই নমস্কার, এবং সৌম্যদীপ দ্য ভয়েস আর্টিস্ট চ্যানেল এবং আবৃত্তির মেলা তোমাদেরকে জানাই স্বাগতম এবং ওয়েলকাম। থ্যাংক ইউ।